শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, দেশ বা প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির আয়োজনে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, রোজ সূর্যোদয় আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পৃথিবী যেমন জেগে ওঠে, জেগে ওঠে বেঁচে থাকা মানুষেরাও। সে মানুষ তার নিজেকে সাজিয়ে তোলে, সাজিয়ে তোলে স্বজাতির মনন ও দেহকে, এই জাগতিক নিয়ম। গেল চার দশকের বেশি সময় ধরে এমনিভাবে এদেশের মানুষের মন আর ভাবনাকে সাজিয়ে তুলবার, ভরিয়ে তুলবার কাজটি যে শিল্পী করে গেছেন, তিনি সুবীর নন্দী। এই দুদিন আগেই তিনি চলে গেছেন অনন্তের যাত্রী হয়ে। দর্শক, আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সেই গানের মানুষ সুরেশ সারথির সম্পর্কে স্মৃতিচারণ করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গীত ভবনের আরেকজন অনন্য মানুষ, এদেশের সঙ্গীতের কুশলী ব্যক্তিত্ব, শিল্পী ও কণ্ঠযোদ্ধা তিমির নন্দীকে। দাদা, স্বাগত, শুভ সকাল। ধন্যবাদ, শুভ সকাল। আসলে কেমন আছেন জিজ্ঞেসে করতে গেলেই তো মনে হলো যে আসলে আমরা কেউই ভালো নাই, একে একে আমরা আমাদের সব গুণী মানুষদের হারাচ্ছি। হ্যাঁ, বিগত কয়েক মাসে আমরা এত বেশি আমাদের প্রাণের শিল্পীদেরকে হারালাম যে আসলে বাকরুদ্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আর কি। এবং আমরা মনে হচ্ছে যে মানে সঙ্গীত জগতে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এটার জন্য আমি ভীষণভাবে চিন্তিত, মর্মাহত। আর সুবিধার চলে যাওয়াটাও ভীষণভাবে আমি মানে কি বলবো, আমার অন্তরে মানে কোনো ভাষা প্রকাশ করতে পারছি না। ওনার সাথে আমার সম্পর্ক কিন্তু আজকের না, বহু পুরানো সম্পর্ক। আর সারা বাংলাদেশ জানে আমরা দুই ভাই সুবীর নন্দী, তিমির নন্দী, সবাই তাই জিজ্ঞাসাও করেন, জানতে চান। সুবিধার সাথে আমার বহুবার এরকম বসে বসে কথা হয়েছে, বাসায় দেখা যায় যে তাদেরকে জিজ্ঞাসা যে আপনার ভাসুর কেমন আছে, অর্থাৎ সুবিধা আমার বড়, অথবা সুবিধাকে জিজ্ঞাসা আপনার ভাই কেমন আছেন। তো এই নিয়ে আমাদের মধ্যে বেশ অনেক আলাপও হতো। তো আমরা এটাকে কখনো ভাঙিনি যে হ্যাঁ আমরা ভাই, একই জগতে কাজ করছি, নিশ্চয়ই আমরা ভাই। আর তিনি অগ্রজ, আর সম্পর্কটাও অনেক বছরের। আমি বলবো যে 1969 সালে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশন হয়েছিল ঢাকা আর্ট কাউন্সিলে, তখন সিনিয়র গ্রুপে ছিলেন সুবিধা আর জুনিয়র গ্রুপে ছিলাম আমি। তো সেই সময়টা সম্পর্কটা কিন্তু গড়ায়নি, সম্পর্কটা গড়িয়েছে অনেক পরে। আমি 73 সালে রাশিয়া চলে যাই। তো রাশিয়াতে যাওয়ার পরে ওইখানে সুবিধার ছোট ভাই সুবিনয় নন্দী, একবার আমরা একই সাথে পড়াশোনা করতাম, ও অন্য শহরে পড়তো, আমি ভিন্ন শহরে। তো মানে পরিচয় হলো, তারপরে ওর মুখে গান শুনলাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই গান বোধহয় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে সুবিনয় এত সুন্দর গান করে। তো তার আলাপের মাধ্যমেই জানতে পারলাম সুবিধার কথা। তো 77 সালে আমি একবার দেশে আসলাম, আমার কোর্স একটা কমপ্লিট ছিল, আমি আসলাম দেশে। তো আমার বন্ধুর হাজব্যান্ড, সে নারায়ণগঞ্জ আদমজি জুট মিলে একটি অনুষ্ঠানের জন্য বলল, তো সুবিধার আমি ওখানে শিল্পী হিসেবে গেলাম। তো গাড়িতে বসে তখন সুবিধার সাথে ওই সুবিনয়ের কথা তুললাম যে আপনার ছোট ভাই আমার বন্ধু, তার সাথে আমার এরকমভাবে পরিচয়। এই সমস্ত গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালোই সময় কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলাম। তারপরে সুবিধা বলল যে আপনার খাতার মধ্যে কি শ্যামল মিত্রের পদ্মা নদীর পারে আমার ছোট্ট সবুজ গ্রাম গানটা আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে তাহলে আপনি আমাকে ওটা দেবেন, আমি একটু তাহলে ওটা দেখে গাইব আজকের অনুষ্ঠান। তা আপনার হ্যাঁ ঠিক আছে। ওই তখন থেকেই সম্পর্কটা আসলে শুরু সুবিধার সাথে। এবং পরবর্তীতে আমি আবার রাশিয়া চলে গেলাম, রাশিয়া থেকে ফিরলাম 1983 সালে। ১৯৮৩ সালের পরে আমাদের শ্রদ্ধেয় অভিনেতা বুলবুল আহমেদ, ওনার পরিবার তো মানে সঙ্গীত পিপাসু, প্রায় দেখা যেত যে বুলবুল ভাই আমাদেরকে সুবিধাকেও ফোন করে ডেকে নিতেন, আমাকেও ফোন করে ডেকে নিতেন ওনার বাসায় গানের জলসা। তো ভাবি এবং বুলবুল ভাই অনুরোধে আমরা বিভিন্ন ধরনের গান শোনাতাম, তারপরে অনেক সময় ডিনার করে আসতাম। আবার বুলবুল ভাইয়ের ভালো সম্পর্ক ছিল তখনকার ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাদের ভাই। কাদের ভাইয়ের আমন্ত্রণে আমরা অনেক সময় বনানী গুলশানে সারা রাত
গানের আসর হতো, তখন আমি, সুবিদা, শাহিন সামাদ, কখনো কখনো শুভ্রদেব, আমরা সারা রাত গান করতাম, মানে এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে বুলবুল ভাই আবার ভোরবেলা গাড়ি চালিয়ে আমাদেরকে পৌঁছে দিতেন, একটা মধুর সম্পর্ক ছিল তখন থেকে। তারপরে ওনার চলচ্চিত্রে তো গানে কণ্ঠ দিয়েছেন সুবিদা, হ্যাঁ সুবিদা অনেক গান করেছেন চলচ্চিত্রে, এবং সব গান মোটামুটি হিট আমি বলবো, সব গানই। পরবর্তীতে যে গানগুলি হয়েছে, অনেক সময় অনেক দেশের গান করেছেন উনি, বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন, রিসেন্টলি বঙ্গবন্ধুকে নিয়ে যে গান করেছে সেটা খুব সুন্দর গান হয়েছে। আর মানে ওনার যে গানের দখল ছিল, মানে শাস্ত্রীয় সঙ্গীতটাকে উনি এমনভাবে আয়ত্ত করেছিলেন যে অনায়াসে তিনি গানগুলিকে নিজের মতো করে করে নিতেন। বিশেষ করে ওনার নিজের গাওয়া গান হয়তো উনি স্টেজে গাইছেন, দেখা যাচ্ছে ইম্প্রোভাইজ করে গাইছেন, তো যেটা হয়তো দর্শক যারা বোদ্ধা তারা হয়তো বাহবা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যারা সেই গানগুলি মানে রেকর্ডে শুনেছে, সামনাসামনি শুনতে গেলে যদি ইম্প্রোভাইজেশন দেখা গেল যে হয়তো সেই শ্রোতা নিল না, যে না এটা কী গেল সুরটা। কিন্তু এখানে একজন শিল্পীর একটা মারাত্মক গুণ যে গানটাকে ইম্প্রোভাইজ করে গাওয়ার, এটা সবাই কিন্তু পারে না, এটা সুবিধা ছিল। আর শাস্ত্রীয় সঙ্গীতের দীক্ষাটা এমনভাবে উনি নিয়েছেন যে আমি বললাম যে অনায়াসে উনি গানকে, সুরকে উনি ঢেলে সাজাতে পারতেন নিজের মতো করে, সে ক্ষমতাটা তাঁর ছিল, যেটা আমাদের দেশের সঙ্গীত শিল্পীদের মধ্যে সচরাচর দেখা যায় না, নেই নেই বললেই চলে। সেদিক থেকে সুবিধা এক্সেপশনাল ছিলেন। ওনার কোন গানগুলো আসলে আপনাকে খুব স্পর্শ করে, একটু যদি কয়েকটা গানের নাম শুনতে চাই? আমি ওই যে হাজার মনের কাছে প্রশ্ন করে, তারপরে আমি বৃষ্টির কাছ থেকে গানতে শিখেছি, তারপরে দিন যায় কথা থাকে, এই সমস্ত গানগুলি আসলে মানুষের অন্তরেই রয়ে গেছে এবং এগুলি বেঁচে থাকবে যতদিন পর্যন্ত একজন বাঙালি গান মানে সঙ্গীত পিপাসু বাঙালি থাকবে তারই গানগুলি শুনবে। আসলে শিল্পীদের কখনো মৃত্যু নাই। হ্যাঁ, আমি সেই কথাটাই কিন্তু গুণী মানুষরা আসলে আমাদের মাঝে বেঁচে থাকবে। কালকে আমি বললাম যে শিল্পীদের কখনো মৃত্যু হয় না, শিল্পীরা বেঁচে থাকে তাদের গানের মধ্যে। ওনার সাথে বিশেষ কোনো স্মৃতি আছে যেটা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকে? আমার সুরে সুবিদা একটি দেশ গান করেছিলেন, গানের কথা লিখেছিলেন আমারই বন্ধু খোকন সিরাজুল ইসলাম। গানটি আসলে মূলত আমরা করেছিলাম চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের জন্য করেছিলাম আর কি। তো গানটি আমরা অন্তরা স্টুডিওতে রেকর্ডিং করেছিলাম। গানটি আমরা চেয়েছিলাম যে সবাই বলে দুই ভাই আমরা দুজনে মিলিয়ে গানটি করি, এবং দুজনে মিলিয়ে আমরা গানটি করেছিলাম। এবং সুবিধা গাইতে গিয়ে একটু হোঁচট খেলেন, বললেন যে আমি সুর করলে কিন্তু একটু ফ্ল্যাট করার চেষ্টা করি, এখানে একটু সামান্য হালকা কাজ কাজ আছে। গানটা আমি অনেক আগেই 6 মাস আগেই দিয়েছিলাম যে সুবিধা আপনি গানটা তুলে রাখবেন। তো যাই হোক, রেকর্ডিংয়ের সময় উনি একটু নিজের মতো করে গাইলেন, পরে শেষে আমাকে যেখানে যেখানে দুজনে মিলে যাওয়ার কথা সেখানে সেখানে এখন সুবিধা যেহেতু উনি গিয়ে ফেলেন নিজের মতো করে, আমাকে আবার ওইটা শিখে আমাকে আবার গাইতে হলো আর কি, মানে আমার সুরটাকে একটু উনি একটু অন্যরকম করে গাইতে হলো। পরে ওনারটাই শিখে আমি পরে ভয়েস দিয়েছি ওনাকে ছেড়ে দিয়ে। তো আমার এই গানটি রয়ে গেছে, আমার খুব ইচ্ছে ছিল, মানে আমাদের ইচ্ছে ছিল যে গানটি আমরা কোনো চ্যানেলে মানে এই বিশেষ দিবস উপলক্ষে গানটি শুটিং করে যদি দেখানো যায় ওই দিনের জন্য, বিশেষ দিনের জন্য, তাহলে খুব ভালো হতো আর কি। এটি 21 ফেব্রুয়ারির দিনেও বাজানো যেতে পারে, যে ধরনের কথা ছিল গানে। তো গানটি রেকর্ড হয়ে আছে কিন্তু শুটিং করার সম্ভব হয়নি, তার আগেই উনি চলে গেলেন, এটার হলো না আর কি। আমরা কি তাহলে গানটা পাবো আপনার একার প্রচেষ্টায়? একার প্রচেষ্টায় এখন ওনার ভয়েসটা তো উনি দিয়েছেন বটে, কিন্তু গানটি তো এখন তো ওনাকে শুটিংয়ে তো আর ওনাকে পাচ্ছি না। এখন যেটা করা যেতে পারে স্টিল ছবি দিয়ে হয়তো সেটা করা যেতে পারে, ওনার ছবি লাগে। আমরা কি গানটা একটু এক লাইন দুই লাইন শুনতে পারি? এলো গো নাজ বিভোর হয়েছে দীপ্ত আলিঙ্গনে, দীপ্ত আলিঙ্গনে কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, বুঝি সে
শিহরণী বিস্তীর্ণ ধরণী বুঝি গিয়েছে আবেশে ঢেকে এলো গো নাচ বিভোর হয়েছে এরকম ছিল আর কি কথা চমৎকার একটি গান আর আমাদের দেশের আসলে লোকসঙ্গীত আছে এবং আমাদের নিজস্ব যে গানগুলো আছে এত চমৎকার চমৎকার গানগুলো আছে তো যদি একটু জানতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি আমাদের অবস্থানটা কীরকম আপনি মনে করেন আসলে আমাদের গান বলবো না আমি বলবো সঙ্গীত আমাদের সঙ্গীতটা বাংলাদেশের সঙ্গীতটা অনেক সমৃদ্ধ আপনি যদি শুধু ফোকের দিকটা যদি ভাবেন আমি ছেড়ে দিলাম আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত বা পঞ্চকবির গান আমি ছেড়ে দিলাম আধুনিক গান ছেড়ে দিলাম আমি যদি শুধু ফোকের দিকটা ধরি তো কত ধরনের ফোক টিউন বাংলাদেশে আছে এটার আমার মনে হয় হিসাবে নেই কারোর এক এক এলাকার এক এক ধরনের গান আছে এক এক গোষ্ঠীর এক এক ধরনের গান আছে আমাদের শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসি কিছুদিন তো ও মানে সেই সমস্ত গানগুলিকে ছেঁকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন এনেছেনও এবং কিছু কিছু শিল্পী আমার মনে পড়ে নতুন প্রজন্মেরও কিছু শিল্পী তারা চেষ্টা করছেন যে সেই সমস্ত গানগুলিকে সামনে আনা দর্শকদের সাথে পরিচিত করা আমরা যেমন আগে তো শাব্দুল করিমের গান ততটা জানতাম না এই নতুন প্রজন্মের শিল্পীরাই কিন্তু তাকে তুলে ধরেছে হ্যাঁ তো যার কারণে এখন আমরা সবাই তাকে চিনি তার যে এত গান তার অনেক গান আছে যেগুলি এখনও হয়তো কিছু গান আছে যেগুলি আমরা এখনও জানি না বা শুনিনি অনেকেই অনেক শিল্পীরাই এই ধরনের কাজ করছেন কিছুদিন আগে আমি আমার একটা অনুষ্ঠান আমি করি উপস্থাপনা করি বিমান নামে একজন শিল্পী তো সে বলল যে সে ফোক করে সে বলল যে দাদা আমি চেষ্টা করছি আরও কিছু একটা অ্যালবাম করার এবং যেগুলি অশ্রুত গান হ্যাঁ সেই মাটির গানগুলি আমি তুলে আনার চেষ্টা করছি তো আমার মনে হয় যে এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম এর আগেও আর একজনের মুখে এরকম শুনেছিলাম সম্ভবত সেলিম চৌধুরী বলছিলেন তো আমার কাছে ভালো লাগে যে আমাদের কিছু কিছু শিল্পী অশ্রুত গানগুলিকে তারা হয়তো সেখানে গিয়ে শুনে শিখে সেগুলিকে নিয়ে দর্শকদেরকে উপস্থিত করছেন দর্শকদের সামনে উপস্থিত করছেন এটা খুব ভালো একটা কাজ কারণ আমরা যেগুলো শুনেছি সেগুলো তো শুনেছি কিন্তু যেগুলো শুনিনি আরও একজনের কথা বলতে চাই তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ বেতারের ডিজি সাহেব ডিজি মহোদয় নারায়ণ চন্দ্র শীল তিনিও আমার একটি অনুষ্ঠানে করেছেন এবং ওনার কাছে এত গান এত সমৃদ্ধ তিনি আমি খুব অবাক হয়ে গেছি কণ্ঠ তারও অনেক সুন্দর খুব সুন্দর গান করেন বিশেষ করে ফোক তো মানে অতুলনীয় আমি বলবো তার এই বয়সে তিনি উনি যে গাচ্ছেন এবং ওনার যে সম্ভার আমি বলবো যে অনেকেরই হয়তো জানা নেই যে ওনার কাছে কী কী গান আছে আমি সেই জন্য মানে আমি চাই যে উনি একটু বেশি বেশি যদি টেলিভিশনে আসলে আসলে আমাদের গানগুলো কোনোদিনই হারিয়ে যাবে না কিন্তু এই ধরনের শিল্পীকে কিন্তু উপস্থাপন করা আমি একটু এরপরে যেহেতু আপনাকে পেয়েছি একটু সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রসঙ্গে একটু আসবো একটা সময় কিন্তু ছোট্ট একটু বিরতি থেকে ফিরে দর্শক আলাপ আর স্মৃতিচারণ হচ্ছে সদ্য প্রয়াত প্রিয়জন সঙ্গীত সারথি সুবি নন্দী সম্পর্কে তারই সতীর্থ স্বজন বাংলাদেশের অনন্য সঙ্গীত ব্যক্তিত্ব তিমি নন্দী দাদার সঙ্গে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই স্মৃতিকথায় ফিরব তবে সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গেই থাকবেন প্রত্যাশা করছি বিরতি শেষে স্বাগত সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে বিরতির আগে প্রয়াত প্রিয়জন সুবি নন্দী সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন প্রিয়জন গানের মানুষ তিমি নন্দী দাদা ফিরছি আলাপে দাদা আলাপে তো ফিরবই কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য আপনি অনুমতি দিলে আমি আগে কুইজটা একটু বলে আসতে চাই থ্যাংক ইউ দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে গতকাল ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মজয়ন্তী আর তারকালাপের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত ব্যক্তিত্ব তিমি নন্দী সবশেষ প্রকাশিত অডিও অ্যালবামের নাম কি অপশন ক মাধুন খুলে দিলাম অপশন খ
এ বাঁধন। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয় পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে ফোনের 6টা ডিজিট, আপনার মুখ থেকে শুনতে চাই। পুরোটাই পুরো শিপন, 254739। শিপন, অনেক অনেক অভিনন্দন আপনাকে, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। প্রিয় শিল্পীর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে পুরস্কারও আছে, খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দাদা, একটা কথা একটু জানতে চাই, আপনি যেটা বলছিলেন যে দু একজন শিল্পীর কথা বললেন যে ওনারা অনেক গান গাচ্ছেন, ওনাদের সংরক্ষণে অনেক গান আছে যেটা কিনা আমরা সব মানুষ, সাধারণ মানুষরা হয়তো এখনও শুনে উঠতে পারি নাই। তো একটু সুবিনোদী প্রসঙ্গে আসি যে একজন শিল্পী যখন চলে যায় তখন আমরা সবসময় বলি যে ওনার এতগুলো গান আছে, ধীরে ধীরে আমরা গানগুলো আসলে হারিয়ে যেতে থাকে, আমরা আসলে গানগুলো দেখা যাচ্ছে প্রচলিত কয়েকটা গান শুনছি তো বিকৃতও হতে থাকে, অনেকে বিভিন্ন জনের কণ্ঠে ঘুরে ঘুরে, তো দেখা যাচ্ছে যে এই গানগুলোকে আর্কাইভ করা এবং মানে এক রাষ্ট্র কতটা পদক্ষেপ নিতে পারে বা নিয়েছে কিনা। আমি যতটুকু জানলাম গতকাল পর্যন্ত সেটা হচ্ছে যে পরিবার থেকে ওনার গানগুলিকে একটা আর্কাইভ করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা। এবং অপ্রকাশিত যে গানগুলি ছিল সেগুলি হয়তো প্রকাশের ব্যবস্থা ওনারা নেবেন। আর একটা জিনিস কি যে আমরা সবসময় সরকারের কথা বলি, আসলে সরকার শুধু সরকারের উপর চাপিয়ে দেওয়াটা আমি মনে করি এটা যুক্তিসঙ্গত নয়। তারপরে দাদা একটা কথা বলি যে আপনারা গুণী মানুষরা, আপনাদের মতো শিল্পীরা, আপনারা তো রাষ্ট্রীয় সম্পদ, দেখা যাচ্ছে আপনাদের গানগুলো যদি একটু রাষ্ট্র থেকে পদক্ষেপ নেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য অনেক শুভ। পাকিস্তান আমলে ইন্দিরা রোডে একটা মানে রেকর্ড কোম্পানি ছিল, ঢাকা রেকর্ড, এরপরে সরকারিভাবে এখানে কোনো রেকর্ডিং মানে শিল্পীদের গান সংরক্ষণ করার জন্য সরকারিভাবে কোনো স্টুডিও আমাদের নেই। আমরা কোনো সরকারি কোনো ডাক পাই না যে এ মাসে তিমির নন্দীর 10টা গান রেকর্ড হবে, বা এই মাসে খুরশিদ আলমের 10টা গান রেকর্ড হবে, এই মাসে সুবিনেন্দ্রের 10 হবে, এরকম করে আমরা কিন্তু ডাক পাই না, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। হ্যাঁ, তো আমার মনে হয় যে সরকারিভাবে স্টুডিও হয়তো আছে, কিন্তু আমাদের বাংলাদেশে যে সমস্ত শিল্পীরা আছেন তাদেরকে রেগুলারলি যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিছু গান অ্যালবাম কিন্তু সরকারিভাবে বের হয়ে আসতে পারে এবং সেটা সরকারের সম্পদ হতে পারে এবং আর্কাইভ হতে পারে। হ্যাঁ, শুধু রেডিও বা টেলিভিশনের আর্কাইভে কিছু গান থাকলো, দুঃখজনক সেটা হচ্ছে যে আব্দুল আলিমের মাত্র একটি গান টেলিভিশনে আছে, এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। তা এইভাবে আমাদের আসলে, আমি জানি না যারা কর্মকর্তা আছেন তারা কি করছেন, এই শিল্পীদের গানের সংরক্ষণ তারা কীভাবে করছেন। আব্দুল আলিমের মাত্র একটি গান খুঁজে পাওয়া যায় আর্কাইভে বাংলাদেশ টেলিভিশনে, এটা খুব লজ্জাজনক এবং দুঃখজনক। তো সেটা তো একটা রাষ্ট্রীয় সংস্থা, তো এই রাষ্ট্রের অবশ্যই উচিত কিন্তু শিল্পীদেরকে মূল্যায়ন করা। আপনি যে কথাটা বলছিলেন সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আপনি সেটা সঠিক বলছেন। আবার অন্য দিক থেকে বলি যে বলছিলাম যেটা যে সবসময় সরকারের উপর আমরা চাপিয়ে দিতে চাই, আমি সরকারকে বাঁচানোর জন্য বলছি না, আমি বলছি যে হ্যাঁ, সরকারের পাশাপাশি মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তারা কিন্তু এই উদ্যোগগুলি নিতে পারে, তারাও কিন্তু এই উদ্যোগগুলি নিতে পারে, তারা মনে করতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমরা এই এবার এ মাসে অমুক শিল্পীর গান রেকর্ড করবো, এটা তারা একটা আর্কাইভ করতে পারে। বহু মাল্টি ন্যাশনাল যে ইচ্ছা করলে তারা সবই করতে পারে। যেমন আপনি একটু আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বললেন, আজ থেকে কয়েক বছর আগে অজিত দা এবং শ্যামদার কল্যাণে আমরা 5টি অ্যালবাম করেছিলাম, নতুন প্রজন্মের শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের 5টি অ্যালবাম। মার্কেটিংটা সেভাবে হয়তো হয়নি, হ্যাঁ, কিন্তু আমরা করেছিলাম, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি করেছিল। তো এরকম যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই এই গানগুলি আমাদের শিল্পীরাও বাঁচবে, গানগুলিও বাঁচবে। আসলে এই পদক্ষেপটা আসলে কারো একটা নেওয়া উচিত, কারণ এই গানগুলো তো আসলে আমাদের সম্পদ, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এর বাইরে তো আমরা না। নিশ্চয়ই। দাদা একটু জানতে চাই যে আপনি তো শিক্ষকতাও করছেন, সঙ্গীত নিয়ে সঙ্গীত শেখাচ্ছেন, তো এই যে আমাদের শূন্যস্থানগুলো পূরণ হচ্ছে না, আসলে আমরা কি আশা রাখতে পারি যে আমরা ভবিষ্যতে ভালো কোনো শিল্পী পাবো? ভালো শিল্পী তো আমাদের দেশে প্রতিদিনই কেউ না কেউ আসছে,
কিন্তু গানকে আসলে সঙ্গীতকে ধরে রাখার ব্যাপারটা যেটা, সেটা আমাকে আশাহত করে। জি, কারণ তাহলে কি দাদা আমরা মেধাশূন্য একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি? 60-70 বছর ধরে যদি সৈয়দ আব্দুল হাদী, 60 বছর ধরে যদি মোহাম্মদ খুরশিদ আলম, ইনারা যদি গান গেয়ে আসতে পারেন, সাবিনা ইয়াসমিন, সুরুনা লায়লা, জাতির কথা বলেন, তারা যদি এখনও গেয়ে যেতে পারেন, তাহলে বর্তমানে যারা গাইছেন তারা কি 50 বছর বা 60 বছর বা 70 বছর গাইতে পারবেন কি না, সেটা হলো আমার চিন্তার বিষয়। আমার মনে হয় না যে এরকম হতে পারে, সময়ের তালে তালে সব কিছু বদলে গেছে। আগে যেমন সঙ্গীতে আসলে একজন রেডিওতে গান, নতুন প্রজন্ম নিয়ে আসলে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি একদম কাছ থেকে শিক্ষকতা করছেন, কাছ থেকে দেখেছেন। ছোট্ট একটি বিরতি থেকে ফিরে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আজকের আধুনিক বিশ্বে আমরা মানুষ হয়তো অনেক কিছু করতে পারি, পারি গহীন জলের তলায় ঘুরে বেড়াতে, পারি সীমাহীন আকাশে উড়ে বেড়াতে, কিন্তু জীবনকে আটকে রাখবার, ধরে রাখবার কোনো মন্ত্র বা কৌশল আমাদের জানা নেই। নাই বলে আমাদের চলে যেতে হয়, কারণ আসা আর যাওয়াই হচ্ছে জগতের নিয়ম। সেই কথাগুলোই হচ্ছে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে প্রিয়জন তিমিরদার সঙ্গে। শেষ অংশে ফিরবার আগে নিচ্ছি আবারও সংক্ষিপ্ত সময়ের বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির এপারে আবারও একবার স্বাগত সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে। সঙ্গে আছেন প্রিয়জন তিমির নদী দাদা, ফিরছি আলাপে। দাদা, ওটা যে আলাপে ছিলাম যে গুণী মানুষরা চলে যাচ্ছে, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, তো এই শূন্যস্থানটা কিভাবে পূরণ হবে? আসলে আমি জানি না সঠিক, আমার আমার এই উত্তর নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের সময়ে তখন টেলিভিশনও হয়নি। জি, এক গ্রামোফোন কোম্পানি রেকর্ড, আর হচ্ছে রেডিওর গান। তো রেডিওর গান মানে কি, একজন শিল্পী যখন রেডিওতে গায় তার মানে কি সে বিশাল বড় একজন শিল্পী, রেডিওতে চান্স পেয়েছে, তেমনি বিশাল। আসলে তো তাই, একজন শিল্পী হতে হলে তা এটা গুরুমুখী বিদ্যা, শিখে সেইভাবে আসতে হবে। যার কারণে যেসব শিল্পীদের আমি একটু আগে নাম নিলাম, তারা কিন্তু 50-60 বছর ধরে গান করে আসছেন, এখনও গাইছেন, সমান তালে গান গেয়ে বেড়াচ্ছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ওই কারণে যে সঙ্গীতের উপর দীক্ষা, সাধনা করা, সাধনা করলে পারে সে লক্ষ্যে পৌঁছাবেই। আমাদের এখনকার যে গানগুলি, সেগুলি আমি বলছি না যে খারাপ, আমি বলছি যে আমাদের এখন টার্গেটটা হলো কত তাড়াতাড়ি আমি জনপ্রিয় হব। এখন তো সুযোগ সুবিধা অনেক অনেক সুযোগ এখন, তখন তো রেডিও ছিল মাত্র, টেলিভিশনও হয়নি, তারপরে না টেলিভিশন, টেলিভিশন হওয়ার পরেও সেখানে সব জায়গায় অডিশন দিয়ে পাশ করতে হবে। এখন একটা চ্যানেলে তো অডিশন লাগে না, একটা প্রাইভেট চ্যানেলে যেতে গেলে তো অডিশন লাগে না, এখন অনেক রেডিও চ্যানেল আছে, এখন অনেক টিভি চ্যানেল আছে। একজন শিল্পী চলে যাচ্ছে গান করতে তার ওখানে, হ্যাঁ, সেখানে সে গান গাইছে, সে শিল্পী। তো আমাদের সময় তো সেটা ছিল না, সেই সুযোগটা ছিল না, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, অনেক সাধনা করে এই জায়গাটায় আসতে হয়েছে, যেটা এখনকার শিল্পীদের মধ্যে লাগে না। এই সাধনা করার প্রয়োজনও নেই, আর এই কষ্ট করারও প্রয়োজন নেই। এখন গিয়ে যে কোনো চ্যানেলে গিয়ে বললে পারে গাইয়ে দিবে, যে কোনো রেডিও স্টেশনে গেলে পারে এই গাইয়ে দিবে, বা একটা সিডি বা একটা ইউটিউবে একটা গান একটা হিট করে গেলে, একটা গান হিট করলেই বা সে শিল্পী একেবারে দর দর করে আজ মানে ঢাক, শুধু ঢাকায় কেন, ঢাকার বাইরে এবং বাংলাদেশে পৌঁছে যায় এবং বিদেশেও গিয়ে সে ঘুরে ঘুরে আসছে। আমাদের সময় তো এসব ছিল না, আমরা গানটাকেই মেনে নিয়েছি, গান সঙ্গীত। জি, সঙ্গীত চর্চা করতে হবে, সাধনা করতে হবে, তবে শিল্পী হতে হবে। একজন একজন ওস্তাদ একজন মানে তার ছাত্রকে কখনোই নির্দিষ্ট কয়েক বছর সাধনা ছাড়া কখনো বাইরে স্টেজে পর্যন্ত গাইতে দিতেন না। আর বর্তমানে আমি গান শিখলামই না, স্টেজে গান করছি, আমি টেলিভিশনে গান করছি, আমি রেডিওতে গান করছি, আমি সিডি বের করছি, আমার খুশি। আপনার কাছে যারা সঙ্গীত শিখছেন তাদের মাঝে আপনি কেমন সম্ভাবনা দেখেন? অনেক ভালো আছে, আর আমি মূলত গানের গানটাকে আমি শেখাই, খুবই ছোটো বাচ্চাদের শেখাই। আমি মূলত পিয়ানো শেখাই, স্টাফ নোটেশন শেখাই, যেটা আমি রাশিয়াতে করে এসেছি, সেখানে আমার একটা বড় একটা জায়গা আছে, কারণ আমি দেশের জন্য এখন এই যে 2012 সালে লন্ডন অলিম্পিকে আমাদের জাতীয় সঙ্গীতের স্টাফ নোটেশন করে দিয়েছি, তারপরে একই সালে ইটালির রোমে
ভাষার গানে তিনটে স্টাফ নোটেশন, তিনটে ভাষার গানে স্টাফ নোটেশন করেছে, যেটা ইটালিয়ান অর্কেস্ট্রা ওই নোটেশন দেখে বাজিয়েছে, কারণ ওরা তো বাংলা স্বরলিপি জানে না, বোঝে না। এখন যেমন কাজ করছি আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটিকে স্টাফ নোটেশনে ফেলে সারা বিশ্বে যাতে ছড়িয়ে দেওয়া যায়, যাতে মানে নির্ভুলভাবে শুদ্ধভাবে এই গানটি তারা গাইতে পারে অথবা বাজাতে পারে, সেজন্য আমি এটা নিয়ে কাজ করছি এখন। তো আমার জায়গাটা হচ্ছে এখানে এখন। আমি একটা স্বপ্ন নিয়ে, একটা স্বপ্নকে সামনে রেখে নিশ্চয়ই কাজ করছেন, সেই স্বপ্নটা কি? এইটা আমি বললাম যে আমি চাই যে বাংলাদেশের এক এক করে বাংলাদেশের যে যে সমস্ত ঐতিহাসিক যে সমস্ত গানগুলি আছে এগুলিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। আসলে এখন তো বিশ্বায়নের যুগ, ছোটদের নিয়ে কাজ করি, আমার খুব শখ ছোটদেরকে নিয়ে। আমার একটা স্কুল কোয়ার আছে, কিছুদিন আগে ওরা ঢাকা ডিভিশনে ন্যাশনাল অ্যান্থেমে মানে জাতীয় সঙ্গীতে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমার স্টুডেন্টরা। তো এই যে অতটুকু বাচ্চারা ডিভিশন চ্যাম্পিয়ন হলো, আমার কাছে খুব ভালো লাগলো, ঢাকা ডিভিশনের চ্যাম্পিয়ন জাতীয় সঙ্গীত। তো এই কাজটা আমি এগিয়ে নিতে চাই, এটা সীমাবদ্ধ স্কুলের মধ্যে না থেকে আমি যদি তারও বাইরে যদি আরও বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারি আমার খুব ভালো লাগবে। আসলে দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে আসলে অনেক বাঙালি ভক্ত শ্রোতা আছে বাংলা গানের, মানে আসলে তাদের মধ্যে একটা হাহাকার তৈরি হয়েছে, সুবীনদা চলে গেলেন, তো অনেক গুণী মানুষই চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো গেল কয়েক মাসে বা গেল বছর থেকে যদি আমরা ধরি, তাহলে কিন্তু এক এক করে অনেক অনেক শিল্পী চলে গেছে। তো সুবীনদা চলে গেছেন, আসলে আমাদের মাঝে একটা হাহাকার তৈরি হয়েছে, ওনার মানে যারা ভক্ত রয়েছেন, অনুরাগী রয়েছেন, তাদের জন্য যদি ছোট্ট করে কিছু একটু বলেন দাদা। আসলে আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এ দুদিনের সংসার সব কিছু ফেলে চলে যেতে হবে, এটা মেনে নিতে হবে। জানি খুব কষ্টকর, আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি। আপনারা সবাই তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবেন, তিনি যেখানে গেছেন যেন ভালো থাকেন, সুস্থ। আর পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি, আপনারাও জানাবেন, পাশে থাকবেন আর তার গানগুলি অবশ্যই শুনবেন, আমি সেই আশা রাখি। আসলে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে এটা তো আসলে পূরণ হবার নয়। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সময় দিয়েছেন আজকে, খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন। আরটিভিকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আবারও ধন্যবাদ। দর্শক, একজন সুবীর নন্দী চলে গেছেন, চলে গেছেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার যে সুর এই পৃথিবীর বাতাসে ছড়িয়ে আছে, তার যে গান এদেশের মানুষের মনের ভেতর জড়িয়ে আছে, সেই গানগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে বাঁচিয়ে রাখাটা খুব প্রয়োজন। কারণ পেটের শূন্যতা পূরণ করবার জন্য অনেক অনেক নতুন নতুন খাবার তৈরি হয়, কিন্তু মনের শূন্যতা পূরণ করবার মতো গান প্রতিদিন বা প্রতি বছর পাওয়া যায় না। আর এভাবেই হয়তো আমরা একজন নয়, দুজন নয়, আমাদের অগ্রজ সকল গুণী মানুষদের, কুশলী শিল্পীদের বাঁচিয়ে রাখতে পারি অনন্তকাল ধরে। প্রিয় সুবীর নন্দীর জন্য মঙ্গল প্রার্থনায় এবং প্রিয়জন তিমির নন্দী দাদার জন্য শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো স্বজনকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা।